নমস্কার বন্ধুরা, আজকে আমি মিষ্টি কুমড়ার ডগা রেসিপি করব। চলুন দেখা যাক মিষ্টি কুমড়ার রেসিপি কি করে করি। আমি মামির বাড়ি থেকে মিষ্টি কুমড়ার ডগাগুলো নিয়েছি। এটা আমাদের মামির বাড়ির গাছের মিষ্টি কুমড়ার ডগা, সকালে এনেছি। ডগাগুলো বেশি কাটা হয়নি, কারণ প্রচুর সম্পূর্ণ ডগাগুলোতে ফুল এসেছে। এই দেখুন ফলও এসেছে, এখন ফলের টাইম, তার জন্য আর বেশি কাটা হয়নি, সবগুলোতে জালি এসেছে। যতটুকু পেয়েছি এগুলো দিয়ে আমি এভাবে করে সব মিষ্টি কুমড়ার ডাঁটাগুলো ছুলে নিব। এভাবে করে ছুলে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিব। এই দেখুন এইভাবে করে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। সাথে এই কচি কচি পাতাগুলো নিয়ে নিব। কচি পাতাগুলো পরে আমি কেটে নিব। আমি আগে মিষ্টি কুমড়ার ডাঁটাগুলো কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি পাতাগুলো কুচি কুচি করে কেটে নেওয়াটা। এই দেখুন মিষ্টি কুমড়ার ডগাগুলো কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিব। এই দেখুন কুমড়ো পাতাগুলো আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। এগুলো আমি কুচি কুচি করে কেটে আলাদাভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এই দেখুন এভাবে করে কুচি কুচি করে আমি সব পাতাগুলো কেটে নিব। এই দেখুন আমার শাক কাটা হয়ে গেছে। এবার আমি এটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এই দেখুন আমি মিষ্টি কুমড়ার ডগাগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর সাথে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পাতাগুলো প্রেশার কুকারে দিয়ে দিব সিদ্ধ করার জন্য। আমি মিষ্টি কুমড়ার পাতাগুলো দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এবার আমি ছোট চামচ দিয়ে এক চামচ লবণ দিয়ে দিব, সাথে দিব একটুখানি জল, যাতে শাকগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। বেশি আর জল দিব না। এবার এটা আমি ঢাকনা দিয়ে বন্ধ করে এবার আমি সিদ্ধ করে নিব। এবার আমি কুমড়োর ডগার জন্য বেটে নিব 4-5টা লঙ্কা, সরষা আর এক টুকরো আদা। চলো এগুলো বেটে নিই। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব অল্প পরিমাণে সরষার তেল। সরষার তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরা, দিব শুকনো লঙ্কা, ভালো করে লঙ্কা ভাজা হয়ে গেলে দেওয়ার পর দিয়ে দিব ছোট চামচ দিয়ে এক চামচ লবণ। দিয়ে দিব এক চামচ হলুদ, ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিব। চাপা দিয়ে দিলাম,
এবার 5 মিনিটের পর চাপাটা খুলে দেখব কিছুক্ষণ হয়ে গেছে চাপা দেওয়া এবার আমি ঢাকনাটা তুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা এই দেখুন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটার মধ্যে এই যে বেটে রাখা রেখেছিলাম আদা জিরা আদা লঙ্কা সরষা বাটা এবার এগুলো আমি দিয়ে দিব দেওয়ার পর ভালো করে এগুলো নেড়ে নিব বাকি জলগুলো রয়েছে সেই জলগুলো শুকিয়ে নিব চাপা দিয়ে দিলাম এবার আমি ঢাকনা খুলে দেখে নিব এই দেখুন কি সুন্দর জলগুলো শুকিয়ে গেছে এটা কিন্তু আমার হয়ে গেছে কুমড়োর ডাঁটার চচ্চড়ি উপরে একটু সরষা তেল দিয়ে ভালো করে নেড়ে এবার নামিয়ে নিব বাটিতে এরকম হয়ে গেছে এবার কিন্তু আমি এটা বাটিতে নামিয়ে নিব এই দেখুন কি সুন্দর সরষা বাটা দিয়ে মিষ্টি কুমড়া ডাঁটার চচ্চড়ি হয়ে গেল আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবার আমি কুমড়ো পাতার জন্য সরষা আদা আর লঙ্কা বেটে আমার এটা বাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিব এই দেখুন এটা আমি কুমড়ো পাতার জন্য বেটেছি আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিব একটুখানি সরষার তেল দিয়ে দিব কালো জিরা তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুমড়ো পাতা সেদ্ধ করা দিয়ে হালকা করে ভেজে নিব দিব সামান্য পরিমাণে লবণ হালকা দিব হলুদ আমি বেটে রেখেছিলাম সরষা লঙ্কা আদা সে পেস্ট দিয়ে দিব বাটা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব এটাতে জল দিব না যেহেতু ভাজা ভাজা থাকবে আমার মিষ্টি কুমড়ো পাতার ডগা পাতা দিয়ে ভাজা হয়ে গেছে সরষা বাটা এবার এটা নামিয়ে নিব কমপ্লিট হয়ে গেছে
আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে জানাবেন যে কেমন হয়েছে।